আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পদ কি মেয়েরা পাবে বোন মায়ের সম্পদ মেয়েরা পাবেন ঠিক বাবার সম্পদ যে হারে পান সে হারেই আমরা অনেকেই মনে করি যে বাবার সম্পদের ভাগ বোধ হয় একভাবে হয় মায়ের সম্পদের ভাগ বোধ হয় আরেকভাবে হয় এটি ভুল ধারণা মূলত বাবার সম্পদ ছেলে মেয়েরা যে হারে পান ঠিক মায়ের সম্পদ থেকেও ছেলে মেয়েরা একই হারে পাবেন কোন প্রকার বেশ কম নেই এরপরে প্রশ্ন করেছেন সোহেল বিন আলী হায়দার আপনি জানতে চেয়েছেন সফর অবস্থায় মসজিদে জামাত পড়ার বিধান কি সোহেল সোহেল ভাই সফর অবস্থায় মসজিদে জামাতে সালাত করা উত্তম আপনি যদি মসজিদে না গিয়ে যেখানে আপনি আছেন হোটেলে বা অন্য কোনো জায়গায় সেখানেও জামাতে সালাত আদায় করা উত্তম কারণ সর্ব অবস্থায় সালাদ জামাতের সাথে আদায় করলে সাতাশ গুণ বেশি সব হবে এক চাইতে তবে মূল জিজ্ঞাসার বিষয় হয়তো আপনার এই জায়গাটাতে যে মসজিদে ইমাম সাহেব তো স্থানীয় সেই হিসাবে তিনি চার এবং এশায় অথচ একজন মুসাফিরের জন্য এই নামাজগুলো দুই রাখাত করে পড়া আবশ্যক হয় এখন ইমামের পেছনে আমরা যখন একতেদা করব মুসাফির হিসেবে আমরা কি করবো এর উত্তর হলো আমাদেরকে স্থানীয় ইমামের আনুগত্য এবং অনুকরণ করতে হবে এবং চার রাখাতেই পড়তে হবে মুসাফিরের জন্য জোহর আসর এবং এশায় চালরাগা বিশিষ্ট ফরজ নামাজগুলো দুইরাঘাত করে দেওয়া হয়েছে শরীয়তে কিন্তু সেটি তখন যখন মুসাফির একাকী নামাজ পড়বেন কিংবা কোনো মুসাফিরের পেছনে নামাজ পড়বেন কিন্তু যখন কোনো স্থানীয় ব্যক্তির পেছনে নামাজ পড়বেন মুক্তাদি হিসাবে তখন তাকে এই ইমামের অনুকরণ করে চাললাঘাতেই পড়তে হবে এরপর